গেল 11 সেপ্টেম্বর ছিল অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড আবাইয়ের নির্বাচন। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এখানের বাংলাদেশিরা নির্বাচিত করেছেন তাদের পছন্দের প্রার্থীদের। মঙ্গলবার ছিল সেই নির্বাচিত সদস্যদের শপথ নেয়ার দিন। এই আয়োজনে হাজির ছিলেন আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে আগত বাংলাদেশিরা। ভোটের মাধ্যমে যে আস্থা রেখেছেন প্রবাসীরা, তাদের প্রতি সম্মান জানিয়ে আয়ারল্যান্ডে একটি শক্তিশালী বাংলাদেশ কমিউনিটি উপহার দেওয়ার লক্ষ্যেই কাজ করবে নতুন কমিটি। আর এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই কাজ করার অঙ্গীকার করলেন নতুন সভাপতি সহ অন্যান্য নেতারাও। সফল এক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব দিতে গিয়ে নির্বাচনের শুরু থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন পর্যন্ত নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আবাইয়ের প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অ্যাডভাইজারি কমিটি এবং নির্বাচন পরিষদের যাদের অক্লান্ত পরিশ্রমে এই নির্বাচন সার্থক হয়েছে, এবং পাশাপাশি যারা নবনির্বাচিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আগামী 3 বছর দায়িত্ব পালন করবে নতুন এই কমিটি। শপথের মধ্য দিয়ে শুরু হলো অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের শুভযাত্রা। প্রবাসে দেশীয় সংস্কৃতির ধারাকে সমুন্নত রাখতে এই নতুন কমিটি।